উজানের ঢলে আবারও ডুবল তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল। প্লাবিত লালমনিরহাট রংপুর কুড়িগ্রামের চরাঞ্চল বিপাকে পড়েছেন পানিবন্দী মানুষ। তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি, আর আগামী ২৪ ঘন্টায় পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কয়েকদিন ধরে উজানের ঢল তিস্তায়, সাথে টানা বৃষ্টি, এতে হু হু করে বাড়ছে পানি। খোলা ব্যারেজের সব জল কপাটও ডুবতে শুরু করেছে নিম্নাঞ্চল। এরই মধ্যে লালমনিরহাটের হাতিবান্ধা, পাটগ্রাম, আদিতমারি সহ তিস্তা পারের চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানি ঢুকেছে বাড়ি ঘরে, পানিবন্দী অন্তত ১০,০০০ মানুষ। ডুবেছে সড়ক, ফসলের ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। দেবরি ইউনিয়নের ৬টি মৌজে পানি প্লাবিত হয়েছে, তার মধ্যে ১, ২, ৩, ৪ এই ৪টি মৌজে প্রতিটি বাড়িতে পানি, খাপ খোলা বাড়িঘর পানিবন্দী। একই চিত্র তিস্তা অববাহিকা জুড়েই ডুবেছে রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, পীরগাছার নিম্নাঞ্চল, সেই সাথে গাইবান্ধার সুন্দরগঞ্জ, কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারির চরাঞ্চলের মানুষও পানিবন্দী হয়ে পড়েছেন। কিছু খাবার পাই নাই, খড়ি টড়ি সব ভিজে গেছে, চুলের পাশে তবে তলে গেছে চুলি, ভাত আন বের পাই নাই, চোখের উপর বসে আছি। পানি উন্নয়ন বোর্ড বলছে উজানের ঢলের পানির চাপ বাড়ছে, টানা বৃষ্টিও হয়েছে, এতে তিস্তা, ধরলা সহ উত্তরের নদ নদীর পানি আগামী ২৪ ঘন্টায় বাড়তে পারে। সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আমরা জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সবাই নজরদারি রাখছি, আশা করা যায় কোনো সমস্যা হবে না। যদি কোনো জটিল পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এদিকে নতুন করে বৃষ্টি না হওয়ায় কমেছে পদ্মার পানি, এতে চাঁপাইনবাবগঞ্জের, শিবগঞ্জের প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। ওবাইদুর রহমান, যমুনা নিউজ।